স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এই আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুক্তার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেন মিয়া। আসলে কোনো ভাবেই কারোর সাথে তুলনা করা যায় না যে মুক্তিযোদ্ধা কি অমুকের মতো ভালো, সোনার মতো সুন্দর, মধুর মতো মিষ্টি। আসলে মুক্তিযোদ্ধার তুলনা মুক্তিযোদ্ধাদের দিয়েই হয়। আপনাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাদের যেভাবে নির্দেশ বা গাইডলাইন দিয়েছিল আমরা সেভাবে যার কারণে আপনারা যে স্বাধীনতা